নাক ডাকা কমাতে নাক ডাকা কমানোর জন্য ঘুমাতে যাওয়ার আগে যে খাবারগুলো আপনি খেতে পারেন। আমাদের সম্মানিত দর্শক শ্রোতা, এর আগে আমরা নাক ডাকার উপর একটি ভিডিও আপলোড করেছিলাম, কিভাবে ব্যায়াম করবেন এই ভিডিও নিয়ে আমরা অনেক কথাও বলেছি। এই ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছেন, আপনারা অনেক লাইক দিয়েছেন, শেয়ার করেছেন। আজ আবার কথা বলবো নাক ডাকা কমাতে খাবার, যে খাবার খেলে রিসার্চাররা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে খাবারগুলো খেলে রাতে ঘুমানোর আগে খাবারগুলো খেলে নাক ডাকা কমতে সাহায্য করে। তো চলুন আমরা জেনে নেই নাক ডাকার খাবারগুলো কি। নাক ডাকার সমস্যা রয়েছে অনেকেরই, অবশ্য যার এই সমস্যা রয়েছে তিনি বেশ বিশেষভাবে অনেক টের পান না, টের পান না, উনি ভাবেন ওনার তো কোনো নাক ডাকে না। ওনার পাশে যারা থাকে তারা বুঝতে পারেন নাক ডাকের কী অবস্থা। সেই নাক ডাক যারা শোনেন, মানে বাসে যিনি থাকেন, তাদের বিরক্তির উদ্বেগ হয়। তবে অনেকেই এই নাক ডাকার সমস্যাকে খুব গুরুত্ব দিয়ে দেখেন না। নাক ডাকার কারণ নিয়ে ভিন্ন ভিন্ন কিছু ধারণাও পোষণ করেন কেউ কেউ। চিকিৎসকরা জানাচ্ছেন নাক ডাকা কোনো ক্ষেত্রে জটিল রোগের ইঙ্গিতও হতে পারে, কিংবা আগে থেকে কোনো রোগ শরীরে বাসা বাঁধলে আরও জটিল হতে পারে এই নাক ডাকার পরিস্থিতিতে। নাকের ভিতর শ্বাস চলাচলে বাধা পেলে কিংবা গলার পিছনের দিকে আল জিভের দিকে টিস্যু কোনো কারণে অত্যাধিক ঢিলে হয়ে গেলে, মানে মাসেলটা উইক হয়ে গেলে এমন আওয়াজ বেরুতে পারে, এরকম হয়। অর্থাৎ যখন আমরা শ্বাস নেই তখন ওই মাসেল উইকনেসের জন্যে ওই জায়গাটা বন্ধ হয়ে যায়, শ্বাসটা ভিতরে যায় না। অনেক সময় বলে না নাক ডাকা দিলে একটু যদি আমরা ধাক্কা দেই, ঠেলে দেই, তখন নাক ডাকা বন্ধ হয়ে যায় এবং কষ্ট অনেক কমে যায়। এর কারণে তখন ওই যে জায়গাটা যেখান দিয়ে শ্বাস যাওয়ার কথা, এই শ্বাসটা তখন যেতে থাকে। এবং এই এক্সারসাইজ আমি মনে করি দ্য বেস্ট ওয়ান, কারণ আপনার ওই মাসেল পাওয়ার বাড়াতে হবে, ওই আলা জিভের পেছনের দিকে যে অংশটা আছে, আমরা শ্বাস নিলাম চলে গেল। আমরা যখন জেগে থাকি বা অ্যাক্টিভ থাকি তখন কিন্তু নাক ডাকে না, যখনই আমরা রিল্যাক্স হই তখন ওই মাসেলটা কন্ট্রাক্ট রিল্যাক্সেশন করে না, যার জন্যে ওই শ্বাস আর যেতে পারে না, বন্ধ হয়ে যায় রাস্তা। তারপরেও রিসার্চাররা যেহেতু বলছেন মধু খেলে আপনার নাক ডাকা, রাতে শোয়ার আগে মধু খেলে আপনার নাক ডাকা কিছুটা হলেও কমতেই পারে। সর্দি কাশি ঠান্ডা লাগার সমস্যার জন্যে মধু খুব উপকারী এবং এটা সর্বজন সমাদৃত। তবে নাক ডাকার সমস্যা থেকে মুক্তি দিতে পারে মধু, এটা নতুন শোনা যাচ্ছে, তাই না? এর আগে কখনো শোনেন নাই। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল। এই সমস্ত উপাদান সমৃদ্ধ মধু নাকের ভিতরে যে অপরিষ্কার থাকে বা অন্য কিছু থাকলে সেটাকে পরিষ্কার করে রাখতে পারে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ গরম জলে বা গরম পানির মধ্যে মধু মিশিয়ে খেতে পারেন। এছাড়া হলুদ, হলুদ তো সর্বজন সমাদৃত, অনেক রোগের মহা ঔষধ হলো হলুদ, বিশেষ করে ব্যথা। নাক ডাকার সমস্যা থেকে যারা আছে তাকে সাহায্য করতেই পারে হলুদ। স্বাস্থ্যগুণের দিক থেকে হলুদ অনেক এগিয়ে, গলায় এবং নাকে জমে থাকা যে সমস্ত আমাদের কাশি বা সর্দির মতো থাকে এগুলো বাইরে বার করে দিতেও হলুদের জুড়ি নাই, সে বের করে দেয়। এছাড়া রক্ত চলাচল সচল রাখতেও হলুদ দারুণ উপকার করে। নাক ডাকার সমস্যা থাকলে দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেতে পারেন, উপকার পাবেন ইনশাআল্লাহ। পেঁয়াজ নাক ডাকার সমস্যা রুখতে অবশ্যই ভরসা রাখতে হবে পেঁয়াজের উপর, এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান নাক ডাকার সমস্যা ঠেকাতেই পারে।
এছাড়াও বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকি কমাতেও পেঁয়াজ উপকারী। রান্নায় পেঁয়াজ দেওয়া ছাড়াও নাক ডাকার সমস্যার জন্যে রাতের বেলায় খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলেও ভালো, তবে অবশ্যই কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কোনো লবঙ্গ বা এলাচি এ ধরনের কিছু খাবেন, যাতে মুখের মধ্যে গন্ধটা না থাকে, অথবা ভালো করে ব্রাশ করবেন, গন্ধ চলে যাবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের হেলথ টিপস।